এখানে নবম স্কন্ধতে প্রথম অধ্যায়ের কিছু কিছু আলোচনা একটু অগ্রসর হওয়া দরকার। সেখানে বলছেন যে এই যে সেই সত্যব্রত যাকে বলা হচ্ছে বিবৎসত, বলছে সত্যব্রতই বিবৎসতের পুত্র হয়ে মনু হয়েছিলেন, আর এ কথা আমরা শুনেছি। ওই বিবৎসত মনুর পুত্র যে ইক্ষাকু প্রভৃতি রাজগণ তা আপনি বলেছিলেন শুনেছি। আর তাদের বংশে যে সকল ব্যক্তি জন্মেছিলেন আর যারা জন্মেন তাদের সমস্ত কীর্তি সকল বলুন। এইভাবে বলতে গিয়ে এখন এইখানে সুখদেব গোস্বামী সম্পূর্ণ বংশ পরিচয় দিতে আরম্ভ করলেন। সূর্যবংশের কথা এবং চন্দ্রবংশের কথা, দুটো বংশের বিস্তার তো, সূর্যবংশের কথা এবং চন্দ্রবংশের কথা। সূর্যবংশের কথা কিছু শুনেছিলেন এবং চন্দ্রবংশেরও কথা এবার আলোচনা হবে। সূর্যবংশেতে ভগবান রাম আবির্ভাব হয়েছিলেন, পরাত্পর অখিলেশ্বর। চন্দ্রবংশতে আমরা দেখব পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে আবির্ভাব হয়েছিলেন। এখন এইখানে এইসব আলোচনা করতে গিয়ে বললেন বিভিন্ন রকম কথা, পুরো বংশের পরিচয়। হে রাজন, সেই মনু কি হলো, যে এই মনু কি হয়েছিলেন, একবার যজ্ঞাদি করে নিজের সন্তানের জন্য হে ভগবান, সেখানে যজ্ঞ করার কথা এখানে আছে, সেখানে যজ্ঞ করে সন্তান প্রাপ্তির কথা। আর তার তিনি বলেছিলেন যেন আমার একটা পুত্র হয়, কিন্তু তার যে পত্নী, সে যারা যজ্ঞ করবেন সে তাদেরকে বলে দিয়েছেন ঋষিগণকে যে আমার কন্যা দরকার, এইভাবে বলেছিলেন। হোতার ব্যবিচারে সেখানে মনুর ইলা নামে একটা কন্যা জন্মগ্রহণ করলো। কন্যাকে দেখে মনু সন্তুষ্ট হতে পারলেন না, বললো তোমাদের কি যোগ্য করলে, আমি তো বলেছিল পুত্র জন্মের কথা, বললো আপনা আমাদের কিছু করার নেই, আপনার রানী এরকম আমাদের বলেছেন, আমরা তাই করেছি। বৈশিষ্ট্যকে তিনি গুরু বৈশিষ্ট্যকে বললেন, সন্তুষ্ট হতে পারলেন না। তখন এই অবস্থায় কি করা যায়, আপনারা আমার সংকল্পের বিপরীত কর্ম করলেন কেন, আপনারা আমাদের সংকল্পের বিপরীত কর্ম করলেন কেন, তো ভালো হলো না। বৈশিষ্ট্য যিনি ছিলেন প্রপিতামহ বৈশিষ্ট্য, হোতার অতিক্রম বুঝতে পেরে পূর্বে সূর্যবর্ত মুনিকে বললেন, হে রাজন, তোমার হোতার ব্যতিক্রম হয়েছে মন্ত্রের, এই জন্য এরকম হয়েছে, তথাপি আমি নিজের তেজেতে একে সৎপুত্রবান করব তোমাকে। এইভাবে মহাজশা বৈশিষ্ট্য ইলার পুরুষত্ব কামনা করে স্ত্রী থেকে যেন পুরুষ হন, আদি পুরুষের সব করতে আরম্ভ। ভগবান তার তপস্যায় সন্তুষ্ট হলেন, বৈশিষ্ট্যের অনুযায়ী তার এই যে মনু কন্যা ইলা সুদ্যুম্ন নামে একটা শ্রেষ্ঠ পুরুষ হয়ে গেলেন। আগেকার দিনে এরকম প্রভাব ছিল, এখনকার দিনে লোকে এসব পুঁটি মাছের মতো শরীর, তার তো সত্য নেই, কিছু নেই, মরছে হ্যাঁ হ্যাঁ করে, তারা এসব বিশ্বাস করবে কি করে, হ্যাঁ একটু না খেতে দিলে এগুলো মরে, তারা তর্ক করে। আগেকার দিনে ক্ষমতা ছিল, মহাভারত পড়বেন সেখানে দেখবেন দ্রৌপদী আর তার ভাই একসঙ্গে উঠেছিল, কি একসঙ্গে ওঠেনি আগুন থেকে, তা এখন এগুলো বিশ্বাস করে না লোকে, বলে আবার কি করে আইরে বাবা, এই আগেই বলেছিল নিজের স্কেল দিয়ে মেপে নিতে চায়। তখন সুদ্যুম্ন নামে একটা শ্রেষ্ঠ পুরুষ হয়ে গেল, কে ইলা হওয়ার পরে সেই সুদ্যুম্ন এবার রাজ্যের দায়িত্ব ফায়িত্ব নিল, ঠিক আছে ভালো। একবার সে পরিকর সব নিয়ে সমস্ত নিয়ে ঘোড়ায় করে বিভিন্ন রকম জঙ্গলে শিকার বিভিন্ন রকম খেলা করতে যায়, সেগুলো গেছে। সেখানে গিয়ে এমন একটা প্রদেশে প্রবেশ করেছে, সেখানে গিয়ে হঠাৎ দেখে সব নারী হয়ে গেছে, ঘোড়াগুলো ঘটকি হয়ে গেছে,
যে যে আছে সব ওই জায়গায় ঢুকেছে, সব তোকে মেয়েছে। কি হলো রে, দেখি সবাই থেকে মেয়েছে, কি রে বাবা, এ কি করে হলো? আমরা তো পুরুষ ছিলাম। ঘটনা করে এই কথাটা বলতে গিয়ে শঙ্কর ভগবান পার্বতীকে নিয়ে একটু রহ আলাপ করছিলেন, ওই জায়গায় কোনো মতে কিছু ব্যক্তি ঢুকে পড়েছিলেন ঋষিদের, পার্বতী লজ্জা পেয়ে গেছিলেন। তখন থেকে এটা বলতে ইলাবিত্ত বর্ষ, সেখানে বলেছিলেন দেবীকে সন্তুষ্ট করে, দেবী শোনো এইখানে তুমি থাকো নির্জনে, আমিও তোমার সঙ্গে একটু রহ আলাপ করি, ঠিক আছে? আজ থেকে এখানে কোনো পুরুষের প্রবেশ হবে না, তোমার লজ্জার কিছু নেই, তো এখানে যে ঢুকবে সব সব নারী হয়ে যাবে। সেই যে বরদান করেছিলেন দেবীকে, তার ফলে ওরা তো জানে না, ওরা ঘোড়া চালাতে দুম করে প্রবেশ করে দেখে ঘোটকি, ঘোড়া ঘোটকি হয়ে গেছে, রাজা সব এইরকম অবস্থা। এখন কি করা যায়, বড় চিন্তিত হয়ে পড়লো, এ লজ্জায় আর কোথায় কি করবে। শেষ করে কি করলো, কোনো মতে এরকমভাবে ফিরে এলো, কিন্তু কেউ আর লজ্জায় তো মুখ দেখাতে পারে না, কি করবে, এ তো ভালো হলো না, কি করা যায়। শেষকালে কি হলো, শঙ্কর ভগবানকে আরাধনা করে শঙ্কর ভগবান, আমার বর তো মিথ্যা হবে না, তবে এক কাজ করো, এক এক মাস স্ত্রী এক মাস পুরুষ হয়ে যাবে, ওই ওই এক মাস পুরুষ হবে এক মাস স্ত্রী হবে, যে এক মাস পুরুষ হবে তো রাজা হয়ে পালন করবে, বাকি এক মাস পালিয়ে থাকবে গোপনে। তার এখন ভালো লাগছে না, দূর এ আবার ভালো লাগে নাকি, কেউ প্রজারা পছন্দ করছে না, বের কোথাকার কি উৎপাত সৃষ্টি হলো। এইভাবে অনেক কথা, সে সমস্ত অনেক কথা বর্ণনা পরপর সব বংশের। আর মনুপুত্র সরিয়াতি বেদার্থ তত্ত্বজ্ঞ ছিলেন, তিনি অঙ্গিরাদিগের সত্রের দ্বিতীয় দিবসের কর্তব্য কর্ম সম্বন্ধে উপদেশ দেন। আর সেই রাজা সরজাতির সুকন্যা নামে একটা কমল লোচনা একটা কন্যা ছিলেন, সেই কন্যাকে সঙ্গে করে তিনি একবার মন্ত্রী ফন্ত্রী নিয়ে জঙ্গলে ঘুরতে গেছেন। জঙ্গলে ঘুরতে গিয়ে চবন ঋষির আশ্রম ওখানে পাশাপাশি, আর ঠিক আছে চবন ঋষি বিরক্ত যেন কেউ না করে, তারা সমস্ত নিজের কাজকর্ম করছিলেন। এদিকে সুকন্যা, এই যে কন্যা কি করেছে, সে বাচ্চার সঙ্গে, বাচ্চা মেয়ে, সে খেলতে খেলতে একটা তার বান্ধবীর সঙ্গে গিয়ে ওখানে বললে, এখানে তো এখানে একটা আলো আসছে দেখতো, দুটো বালির মধ্যে থেকে ডিউই পোকা ডিপি হয়ে গেছে, তো মাথার কাঁটা ছিল তখনকার দিনে, মাথার কাঁটা দিয়ে বলে, এটা কী রে, বলে খোঁচা মেরেছে, খোঁচা মারতে ফিনকি দিয়ে রক্ত, বাচ্চা বুঝতে পারেনি, তার তো কোনো সে জানেই না এটা কী, খেলা করতে করতে খোঁচা মেরেছে, খোঁচা মেরতে ফিনকি দিয়ে রক্ত, ভয় পেয়ে গেছে এরকমভাবে। এদিকে ওইখানকার যত রাজার সঙ্গে, সরিয়াতি রাজার সঙ্গে যত লোক এসেছিল, মন্ত্রী ফন্ত্রী সবার পেচাপ বন্ধ, সবার সমস্ত লঘু সংখ্যা সব শেষ বন্ধ, এক কষ্টে তারা মরে যায়, যন্ত্রণায় ছটপট করছে, কি হলো, কে কি অন্যায় করলো। রাজা তখন চিন্তিত হয়ে বলে, রাজা বলে, এটা তো চবনমণি আশ্রম, এখানে গিয়ে তোমরা কি কিছু অন্যায় করেছো নাকি, কেউ বলছে না আমরা তো কিছু করিনি। কন্যা আবার ভয়ে ভয়ে যে, বাবা আমি একটা কাজ করেছি। কি করেছিস মা? বলে, ওইখানে একটা বালির মধ্যে খোঁচা দিয়েছি, রক্ত বেরোচ্ছে, হ্যাঁ শিগগিরই চল গিয়ে দেখে। চবন ঋষি হায় হায় সে পায়ে পড়ে ক্ষমা চায়, ঋষিবর আপনি ক্ষমা করুন, এ তো কিছুই জানে না, এ করে ফেলেছে, আপনি যদি করুণা না করেন তাহলে তো এক কাজ করুন, আমি এই কন্যাকে আপনার চরণে উৎসর্গ করে দিলাম, আর আপনি একে এই যেমন করেছে এই আপনার ভার্যা হবে, সেবা করবে, সুতরাং তোমাকে থাকতে হবে অন্য, যাই হোক। এখন তারপর কি হলো, সেই কন্যা তার সেবাতে রয়ে গেল, সেবা করতে থাকলো। তার যেই বৃদ্ধ অবস্থা এটা দেখে তার দুঃখ হলো, বললে ছোট কন্যা আর আমার এই বৃদ্ধ বয়স। অশ্বিনী কুমার অধ্যায় তার ব্যবস্থা করলেন সমস্ত কিছু, করে বললেন এই প্রচণ্ড সুন্দর তপস্যা করলেন। অশ্বিনী কুমার অধ্যায়কে বলে, দেখো তোমরা যদি আমার শরীরকে ঠিক করে দাও তাহলে তোমাদের সোমরস তো তোমরা পাবে না, তোমরা ডাক্তার বৈদ্য যারা ডাক্তার সব সোমরস খাওয়া নিষেধ, দেবতাদের ভাগ পায় না, তাহলে আমি জোর করে তোমাদেরকে সোমরসের ভাগ দেবো, কিন্তু তোমায় কাজ করতে হবে, আমাকে
শরীর ঠিক করে দিতে হবে। বলে ঠিক আছে, সরোবরের মধ্যে ডুব লাগাতে বললো। ডুব লাগিয়ে যখন উঠেছে দব দেখে অশ্বিনী কুমারদ্বয়ের যে অপূর্ব সৌন্দর্য, আর নিজের স্বামীকে চিনতে পারছে না, তখন প্রার্থনা করে বলছেন যে আমার ব্যভিচার হয়ে যাবে, আপনাদের মধ্যে কে আমার স্বামী? তখন আঙুল দিয়ে দেখি যে এ তোমার স্বামী। সেই স্বামীকে নিয়ে সুকন্যা রাজত্ব তার ঘরগৃহস্থ করতে আরম্ভ করলেন, ঋষি তপস্যা করেন, অপূর্ব তাদের জীবন। হঠাৎ একদিন সরিয়াতি সেখানে এসছেন, এসে দেখতে এসে দেখেন কন্যা আমার অন্য পুরুষের সঙ্গে বসে রয়েছে। সে এসে ভৎসনা, কি হলো তোমার? তোমাকে না আমি চবন ঋষি জগতের নমস্কারের পাত্র, তিনি পাতঃস্মরণীয়, তার কাছে তোমাকে দিয়ে গিয়েছে, তুমি পরপুরুষের সঙ্গ করছো? কন্যা বলে বাবা পরপুরুষ নয়, উনি সেই চবন চবন আপনার সেই, তাই নাকি? বলে সত্যি তাই। চবন ঋষি সুকন্যা চবন ঋষির সঙ্গে জীবনযাপন করতে আরম্ভ করলো। এবার তারপর এই বংশেরই অনেক কথা এই বংশের, তার মধ্যে মধ্যেখানে যেগুলো সমস্ত খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো। তার মধ্যে এক্ষুনি আমি বললাম স্বরজাতির কথা, তার পরে স্বরজাতির উত্তানবরহি আনর্ত ও ভরিষের নামে তিন পুত্র উৎপন্ন হয়। আনর্তের এক পুত্র হয়, তার নাম রেবত। সেই রেবত রাজা কুশস্থলী নামে নগরী নির্মাণ করে তাতে বাস করতেন। তার 100 পুত্র জন্ম করে, তার মধ্যে একটা, তার মধ্যে ককুদ্মী হচ্ছে সর্বজ্যেষ্ঠ। সেই ককুদ্মী যে ছেলেটা রাজার, তার রেবতী নামে একটা কন্যা ছিল। সেই কন্যার কোনো রকম বর পাওয়া যাচ্ছে না, কার সঙ্গে এই কন্যার বিবাহ দেওয়া যায়, এত অদ্ভুত কন্যা। সেই জন্য সে কী করলো, ব্রহ্মার কাছে চলে গেল। ব্রহ্মাকে গিয়ে বললে, ব্রহ্মাকে গিয়ে দেখেন ব্যস্ত রয়েছে, নাচ গান চলছে বিভিন্ন রকম। কিছুক্ষণ অপেক্ষা করলেন, ব্রহ্মার সমস্ত হয়ে গেলে পরে ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, আপনার চরণে এসছি, আমার কন্যাকে কোনো বিবাহ দেওয়ার জন্য কোনো পাত্র খুঁজে পাচ্ছি না, তো কার সঙ্গে বিবাহ দেবো? ব্রহ্মা প্রথমে হেসে বললেন, এখন আর কাকে পাত্র পাবে, তুমি যে ব্রহ্মলোকে এসছো, এখান থেকে ফিরে গেছো, এর মধ্যে সত্য চলে গেছে, যুগ পরিবর্তন হয়েছে না অনেক, এখন ওখানে দাপড় যুগ চলছে, তাই নাকি? খালি ওখানে ব্রহ্মলোকে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছে, যে ওখানে গান নাচ হচ্ছিল, ওই সময়টুকুর মধ্যে এই লোকেতে সত্য তেতা ঘুরে গেছে, গিয়ে দাপড়ে শেষ। এবার বোঝো আমরা কত বড় রাজা, আমরা ঘড়ি দেখি কটা টাইম, এরকমভাবে চুটকি মেরে চলে যাচ্ছে সূর্য, এইরকমভাবে ওখানে অন্যরকম ব্যবস্থা। চলে যাওয়ার পর তাহলে তো মুশকিল, এখন গিয়ে দেখবে সব ছোটো ছোটো মানুষ, সত্যযুগে বিশাল বিশাল মানুষ ছিল। কাজ করবে ওখানে দেখবে বলদাও বলদেব নামে এক, তুমি একটা, তিনি হচ্ছেন ভগবান সাক্ষাৎ, তার সঙ্গে তুমি তোমার কন্যাকে বিয়ে দিতে পারো। এইভাবে বিবাহ দেওয়ার জন্য তিনি ফিরে এলাম, এসব অনেক কথা। ককদ্মী রেবতী কন্যার বিবাহ দিলেন, রেবতী কন্যার বিবাহ দিলেন, তারপর এই সমস্ত হল। সেই তো দরকার কি অত, সেখানে বলছেন চতুর্থ অধ্যায়, এখানে বলছেন তারপরে নভাগ নামে এক রাজা, তা নভাগ ছিলেন, তার নভাগ, নভাগের পুত্র হচ্ছে নভাগ অম্বরীশ, ইনি মহাভাগবত হন। তার চরিত্র বলবার পূর্বে তার পিতা নভগের নিষ্কপট চরিত্র বললেন প্রথমে, যে দেখো অঙ্গিরস যে সত্র যোগ্য হয়েছে, ইমে অঙ্গিরস সত্রম আসতে অদ্য সুমেধসহ ষষ্ঠম ষষ্ঠম উপেত্তাহ কবে মহ্যন্তী কর্মাণী। সুখদেব বললেন, হে রাজন, নাভাগ নভগের পুত্র আর নাভাগ দীর্ঘকাল গুরুকুলে বাস করায় তার পিতৃগণ নৈষ্টিক ব্রহ্মচারী মনে করে তাকে বাদ দিয়ে সমস্ত পিতার সম্পত্তি সব নিয়ে নিয়েছিলেন, কিন্তু ব্রহ্মচারী নাভাগ গুরুগৃহ থেকে ফিরে আসলে ভাতৃগণ তাকে কিছু দিল না, বললেন তোমার সম্পত্তি বুড়ো বাবা, এইটাই তোমার সম্পত্তি, এটা নাও। নাভাগ জিজ্ঞাসা করলেন, ভাতৃগণ তোমরা আমাকে কি ভাগ নির্দিষ্ট করে দিয়েছ? ভাতারা বললেন, তোমার পিতা কি তোমার জন্য রেখেছি, এটা গ্রহণ করো তুমি। নাভাগে
পিতা বললেন দেখো তোমরা ভাইরা তোমাকে ঠকিয়েছে, তা যাই হোক এতে তোমার চিন্তা নেই, তুমি তো বিদ্বান। পিতা বললেন তুমি এক কাজ করো, তুমি অনেক সম্পত্তি পাবে, ওই জন্য চিন্তার কিছু নেই, তারা প্রতারণা করেছে। এই যে অঙ্গিরসগণ এই যজ্ঞ করছে, প্রত্যেক ছয় দিন অন্তর অন্তর যে ক্রিয়াকর্মের বিধান সেটা তারা ভালো করে বুঝতে পারছে না, উল্টোপাল্টা হবে। তো তুমি গিয়ে ষষ্ঠ দিনের ক্রিয়াকলাপে সব বিধানগুলো তুমি দিতে পারবে, তুমি তো গুরুকে শিখেছ, তো সেটা যাও। সেটা গিয়ে যখন ভুলভাল করছেন তারা, সেখানে গিয়ে যখন বললেন, তারা সন্তুষ্ট বললেন ঠিক আছে আমাদের যজ্ঞ তো হয়ে গেল, তুমি অনেক আমাদের উপকার করলে, তা বাদ বাকি যা থাকবে যজ্ঞ সব তুমি যজ্ঞের অবশেষ সব তোমাকে দিয়ে গেলাম। যজ্ঞের অবশেষ যখন দিয়ে গেলেন, যজ্ঞের অনেক সোনা দানা বিশাল পড়ে রয়েছে সেগুলো, তার বললে ঠিক আছে আমার যেই নিতে যাবে, তখন দেখে একটা কৃষ্ণবর্ণ একজন এসে গেল সামনে, এসে বলে এই সব আমার, আপনার আমাকে তো দিয়ে গেল, বললো দিয়ে গেলে কি হবে, রুদ্র আমি আমার এগুলো তো রুদ্র, আপনি তাহলে আপনার তাহলে আপনি নিন আর কি করবো, আর করার কিছু নেই। সেখানে গিয়ে তার সত্যবাদিতায় সন্তুষ্ট হয়ে, তার নির্লোভ জীবন, তার সত্যবাদিতা, তার নৈষ্ঠিক এইসব দিকে সন্তুষ্ট হয়ে অবনত মস্তকে প্রসন্ন করলেন, বলে পিতাকে জিজ্ঞাসা করে এসো, পিতা কি বলে যজ্ঞের ভাগ তোমাকে দিয়ে গেছে ভারি আমার। তখন পিতাকে বললেন, পিতা বলে দেখো যজ্ঞের শেষ ভাগ উনি তো পাবেন রুদ্র। তা বলে এসে বললেন, পিতা বলেছে আপনারই, তা আপনি নিন আমার দরকার নেই। তার এই নিষ্ঠাতে সন্তুষ্ট হয়ে গেল, বলো আমার তো বটে, এখন তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি, আমি তোমায় দিয়ে দিলাম, যাও সন্তুষ্ট হয়ে দিয়ে দিন। এই রে ভারে ভাতারা তার ভাইয়েরা যত ঠকিয়েছিল, তার ভাইয়েরা যত ঠকিয়েছিল তার থেকে বহু গুণে লাভবান হলেন, বহু গুণে। এখন এখানে সেই যে বললাম তার পুত্রের কথা তোমাকে বলি, তার নাম হলো যে প্রাতঃকালেও সন্ধ্যাকালে সময় তো এই যে চিন্তা করবেন, হ্যাঁ তার বড় মঙ্গল হবে, আত্মগতি লাভ করেন। আর এই নভাগের পুত্র কৃতি মহাভাগবত অম্বরীশ, যে ব্রহ্মসাপ সর্বত্র স্পর্শ করে কিন্তু এই অম্বরীশকে স্পর্শ করেনি, তাই নাকি? পরীক্ষিত মহারাজ বললেন তাহলে এই ঘটনা তো আমাদেরকে দয়া করে আপনাকে বলতে হবে। দূরতিক্রমণীয় ব্রহ্ম দণ্ড প্রযুক্ত হলেও পরাভব করতে সমর্থ হয় নাই, সে রাজর্ষি অম্বরীশের চরিত্র শ্রবণ করতে ইচ্ছা হচ্ছে, দয়া করে যদি বলেন।